যতীন মানুষ নতুন তো আমার সামনে দিতে পারে না। আমি আসলে ঢাকায় থাকি, ঢাকা থেকে এসেছি। ডাক্তার ডাকা বেটা কই যেতে এসেছি আমি আপনাদের দেখুন একটু না দেখাবো ভাগ্যের কি নির্মম করিয়াস। আমি আপনাদের এলাকার জামাই গণি সাহেবের যাইতে কয় ওঠাবো। গণি সাহেবের মেয়ের সাথে আমি বিবাহ বদ্ধ আবদ্ধ। ও আচ্ছা 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 এই দেখুন আমার পরি গরিব এলাকা তো এখানে তো আপনার এটিএম বুঝছি বেশি না 5,000 টাকা লাগবো এলাকার ডুবতে গেলে 5,000 টাকা লাগবো 5,000 টাকা লাগবো এই এলাকার জামাই হিসেবে আমাকে আপনাদের সম্মান করা উচিত। আমি এসেছি এলাকার উন্নয়ন এলাকার মানুষ নিয়ে চিন্তা ভাবনা করার জন্য কিছুদিন থাকবো। আমাকে এভাবে আপনারা বলা ঠিক হয়নি, চলে যাচ্ছি। চলে যাওয়ার জন্য আসলামি লাগে সালামি 5,000 টাকা দিলাম সালামি আমাকে দিবেন জামাই এলাকার। আর আমার তো এই দেখুন সবার সাথে আমার একটি জামাই গিরিস তাইলে মোট টাকা পাঠাও না টাকা 5,000 দিয়ে মানে তুমি করিমে বাড়ি যাও নেতাদের সম্মান দেওয়া উচিত, আমি সম্মান দেবো। টাকা 1,000 দিচ্ছি আপনাদেরকে, 2,000 কাট করছি বাকি 3,000 ওটাও ফাইনাল। দেখুন ইন্টারনেট সম্বন্ধে বেশি কথা না, ও দেখেন উপায় মানুষ ও তার কাছে খোলে খোলে যা যাও গে। দেখুন আমাকে জামাই আর একজন ইয়ং ম্যানকে হইলাম তো আর কোথাও না যেটা বলছি ওটা করো যাও। কেমন আছে? আমি এলাকার জামাই তো খুব ভালো লেগেছে আপনাদের নেতা আমাকে খুব খুব সম্মান দিয়েছেন। এই দেখুন মন্ত্রী সাহেব যাই হোক একটুগুলো পরে হবে, উনি বলেছেন আমাকে 3,000 টাকা দেওয়ার জন্য। আমি ইশারা দিলাম না আপনাকে লাগাবো।